সমাবর্তনের দিন কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে সমাবর্তনের দিনই বিক্ষোভ এআইএসএফ এর পক্ষ থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে ইউজিসি চেয়ারপারসনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবর্তনের দিনই বিক্ষোভ যাদবপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এআইএসএফ সমাবর্তনে অনুপস্থিত ইউজিসি চেয়ারপারসন সৌভাচার্যের সঙ্গে কথোপকথন হয়েছে কথোপকথন বিক্ষুব্ধ ছাত্রদের ছাত্রদের দাবিকে মান্যতা দিয়েছেন সৌভাচার্য এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি একেবারে প্লাকার্ড নিয়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এআইএসএফ এর ছাত্ররা কি কারণে তাদের প্রতিবাদ বিক্ষোভ কি কারণে কালো পতাকা নিয়ে তারা লাগাতার প্রতিবাদ করছেন দেখাবো আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকারের প্রতিবেদন দ্রুত নির্বাচন হোক একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু যারা দোষী তাদের দ্রুত শাস্তি হোক একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমাবর্তন অনুষ্ঠান সেই সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে যখন উপাচার্য এবং সহ উপাচার্য রয়েছে তখন ছাত্রদের কালো পতাকা নিয়ে বিক্ষোভ এবং সমাবর্তন অনুষ্ঠানে এমন দৃশ্য কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে এবং সেই ছবি দেখা যাচ্ছে যে সমস্ত পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাতে আসেন এবং সমাবর্তন মঞ্চের সামনে তারা উপাচার্য এবং সহ উপাচার্যের উদ্দেশ্যে সেই বার্তা দিতে থাকেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ঘিরে এমন দৃশ্য কার্যত বলা যেতে পারে বিরল সেই মৃত্যু সাড়ে চার মাস পেরিয়ে গেলেও বিভিন্ন কমিটি টু কমিটি ঘুরছে ব্যাপারটা দোষীদের এখনও শাস্তি হচ্ছে না এখানে একটা বার্তা উঠে আসছে যে স্টুডেন্টরা আটকাচ্ছে স্টুডেন্টদের জন্য র্যাগিং হয়েছে স্টুডেন্টরাই সব কিছু করছে অথচ আমরা দেখছি যে স্টুডেন্টস ইউনিয়নগুলো সর্বত্র সাপোর্ট করা সত্ত্বেও এমন কমিটি যেখানে একজন করে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ 30 জন করে অথরিটি তারা থাকার সেই কমিটি থেকে কেন দোষীদের চিহ্নিত করা হয়ে গেছে তাও শাস্তি দেওয়া যাচ্ছে না কেন এবং সাড়ে তিন বছর ইউনিয়ন ইলেকশন হয়নি সেই ইউনিয়ন ইলেকশন কবে হবে তার কিছু জানা নেই ইউনিয়নগুলো ডিফাঙ্ক্ট অবস্থায় পড়ে আছে তার ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন উঠছে ঠিক এই দুটোই মূল দাবি ছিল এছাড়াও যে দাবিটা ছিল সেটা হচ্ছে কনভোকেশনের মতো মঞ্চে এত প্রেস্টিজিয়াস একটা মঞ্চে জগদীশ কুমারের মতো একটা ব্যক্তি যার কিনা জেএনইউর ভাইস চ্যান্সেলর থাকার সময় যেরকম তার অপকর্মের একটা ইতিহাস রয়েছে সেটা কেন তারা তাকে ইনভাইট করা হয়েছিল তিনি আসেননি সেটা ভালো কথা কিন্তু তিনি কেন ইনভাইট করা হয়েছিল কি হিসেবে ইনভাইট করা হয়েছিল এইটা জানার জন্য উপাচার্য সহ উপাচার্য রয়েছেন তাদের সামনে এই মঞ্চকেই তারা বেছে নেন প্রতিবাদের ভাষা এবং কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখান ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা যাদবপুর